বন দপ্তরের পক্ষ থেকে বনমহোৎসব পালিত হলো কোচবিহার এনএল পার্কে। সবুজ বাঁচাতে এবং পরিবেশকে সুস্থ রাখতে শহর জুড়ে পালিত হচ্ছে বনমহোৎসব। এই অরণ্য সপ্তাহে তারই শুভ সূচনা হলো কোচবিহারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার বৃহস্পতিবার থেকে শুরু করেছে বনমহোৎসব। সারা রাজ্যের পাশাপাশি এদিন বিকেলে কোচবিহার এনএল পার্কে এই বনমহোৎসবের আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান, পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জেলা পুলিশ সুপার সুমিত কুমার, অতিরিক্ত জেলাশাসক, ডিএফও সহ বনদপ্তরের অন্যান্য আধিকারিকেরা। বনদপ্তর সূত্রের খবর, 2011 থেকে 2021 সালের মধ্যে গাছ লাগানোর পরিমাণ 17.27% বেড়ে 21.6% হয়েছে। আমফান বুলবুল ইয়ারসের পর 2022-এর মধ্যে সুন্দরবন ও সংলগ্ন এলাকায় 20 কোটি ম্যানগ্রোভের চারা লাগানো হয়েছে। সবুজশ্রী প্রকল্পে 2016 থেকে 50 লক্ষেরও বেশি চারা গাছ বিতরণ করা হয়েছে। 4465টি যৌথ পরিচালনা কমিটির 5 লক্ষেরও বেশি পরিবার 6 লক্ষ হেক্টরের বেশি বন সংরক্ষণের কাজে যুক্ত রয়েছে। এর মধ্যে 50% মহিলা। বন্যপ্রাণ সংরক্ষণ ও জনশিক্ষার জন্য 10টি ছোট মাঝারি চিড়িয়াখানা গড়ে তোলা হয়েছে। আজকে আমরা এডেন পার্ক আমাদের জেলায় বন মহোৎসব পালন করছি। অনুষ্ঠানে আপনারা সবাই দেখবেন আমাদের যে রেঞ্জ অফিসাররা যারা ভালো কাজ করেছেন তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। নতুন করে একটা মিউজিয়ামের যেটাকে আমাদের হেরিটেজের কিছু এলিমেন্টগুলোকে ওখানে সাজিয়ে একটা নতুন মিউজিয়াম উদ্বোধন করা হয়েছে। কিছুটা নতুন সেলফি পয়েন্টসের উদ্বোধন হয়েছে। আমাদের আরও কয়েকটি অ্যাট্রাকশনস, ইনক্লুডিং একটা যে আমাদের মিউজিক্যাল ফাউন্টেন ছিল ওটাকেও আবার সুন্দরভাবে সাজিয়ে ওটাকে উদ্বোধন করা হয়েছে। আমরা আশা করছি সারা রাজ্যে বন মহোৎসব শুরু হচ্ছে 14 জুলাই আজকে থেকে। সারা রাজ্যেই এই অনুষ্ঠানটা পালন করা হচ্ছে, মানুষকে সচেতন করা হচ্ছে। মানুষ যেমন গাছ যাতে গাছ লাগায়, আরও বনকর্মীরা তো প্রচুর লাগাচ্ছে, তার বাইরেও যে ফাঁকা জায়গা রয়েছে, নিজস্ব জায়গা রয়েছে, সেখানেও যাতে আমরা গাছ লাগাই, তার জন্য মানুষকে অনুপ্রাণিত করার জন্য এই বন উৎসবটা, উৎসবের মধ্য দিয়ে মানুষকে সচেতন করার আমরা সুযোগ পাই, সেভাবেই করা হলো। একটা অসাধারণ মিউজিয়াম অঞ্জনবাবু তার দপ্তরের লোকেরা আয়োজন করে, রাজ আমলের ব্যবহৃত কিছু জিনিসপত্র, গার্ডেনিংয়ের কিছু যন্ত্রপাতি সেখানে রাখা হয়েছে। যেহেতু হেরিটেজ শহর, আমি বলবো যে হেরিটেজ শহরে প্রথম হেরিটেজ মিউজিয়ামটা অঞ্জনবাবুর নেতৃত্বে, পার্কস অ্যান্ড গার্ডেনের নেতৃত্বে কিন্তু এটা আমরা পেলাম। তাছাড়াও অনেকগুলো প্রকল্পের উদ্বোধন হলো, গাছ লাগানো হলো, পাখিরা যাতে আসে তার জন্য ব্যবস্থা রেখেছেন, এবং একটা কী বলব, ফাউন্টেন, সেলফি পয়েন্ট তারও উদ্বোধন হলো। অর্থাৎ যত দিন যাচ্ছে নতুন নতুন পালক এনএল পার্কের মাথায় লাগছে, একটা করে একটা নতুন নতুন পালক, অনেক বেশি মানুষ এখানে আসবে সপরিবারে, অনেকটা সময় এখানে থাকার সুযোগও তারা পাবে। আগামী দিনে এই পার্ক এবং সারা উত্তরবঙ্গ, সারা দক্ষিণবঙ্গ মিলে আরও গাছে গাছ গাছলিতে ভরে উঠবে, সবুজে ভরে উঠবে। বনকর্মীরা সাধারণ মানুষ উভয়কে একসাথেই এই মহান দায়িত্বটা পালন করতে হবে, এই আবেদনটাই সমস্ত মানুষের কাছে জানাচ্ছি। কোচবিহারে ঘর সাজানোর নানান সামগ্রীর সম্ভারের অন্যতম প্রতিষ্ঠান সাজাওয়াত, আ কমপ্লিট হোম ডেকর স্টোর। এখানে রেডিমেড পর্দা, কার্পেট, ওয়ালপেপার, বেডশিট, আর্টিফিশিয়াল গ্লাস সহ বিভিন্ন প্রকার ঘর সাজানোর সামগ্রী পাবে। ঠিকানা 148 বিএস রোড, ফার্স্ট ফ্লোর, এমপি জুয়েলার্স এর উপরে, কোচবিহার। যোগাযোগ 9679970789 অথবা 7427936384 এই নাম্বারগুলিতে। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুনাথ নগর, WOC রোড, বেঙ্গালুরু। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ।
ভর্তি নেওয়া হবে বিএসসি নার্সিং যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাশ। এছাড়াও থাকছে জিএনএম নার্সিং যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নাম্বার নিয়ে পাশ। ভর্তি চলছে প্যারা মেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে চাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।